শিক্ষক নিয়োগ দুর্নীতির চাদরে ঢাকা পড়ে গিয়েছে গোটা রাজ্য। তদন্ত যত এগোচ্ছে ততই লম্বা হচ্ছে দুর্নীতির তালিকা, যা রীতিমতো নাজেহাল করছে রাজ্যের শাসক দলকে। এই পরিস্থিতিতেই বাংলার শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির একটা চক্র ছিল তা কার্যত স্বীকার করে নিতে হলো রাজ্যের মন্ত্রী মন্ত্রী পার্থ ভৌমিককে। তবে স্বীকার করলেন কিছুটা ভিন্নভাবে। বাংলার শিক্ষাক্ষেত্রে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে সেই চক্রকে ধরতে না পারায় সরকারের ভুল স্বীকার করলেন শেষমন্ত্রী। শেষমন্ত্রী বললেন, একটা চক্র এই দুর্নীতি করেছে, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির চক্রটাকে ধরতে পারিনি, এটা আমাদের অক্ষমতা। এদিন বনগাঁয় দলীয় কর্মসূচি ছিল, সেখানেই সেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করেন পার্থবাবু। পার্থবাবুর এই মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে যায়। তবে দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কিছুটা আক্রমণ করলেও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে মুখ খুললেন না তিনি। পার্থবাবুর আজকের কথায় বেজায় অস্বস্তিতে শাসক দল। পার্থবাবু স্বীকারই করে নিলেন যে একটা চক্রের মাধ্যমে দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতিতেই মুখ পুড়ছে সরকারের। এই দুর্নীতির জন্যই বেজায় অস্বস্তিতে রয়েছে বর্তমান শাসক দল। নিয়োগ দুর্নীতির এই চক্রটা ধরতে পারেনি শাসক দল, তার জন্যেই আজকে ফল ভুগতে হচ্ছে কার্যত বনগাঁর সবাই দাঁড়িয়ে। এমনই মন্তব্য করলেন শেষ মন্ত্রী পার্থ ভৌমিক।